হ্যালো গাইজ, গুড আফটারনুন। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন যাচ্ছে একটু বাইরে আমি আর বাবলু, তো একটা মোবাইল কিনবো। আর চলো তাহলে সঙ্গে থাকো, আমরা দুজনে যাই। একটু ব্যাংকেও যাবে, আমাদের স্যালারি এসে গেছে, আর একটা মোবাইল কিনবো। তো দেখি চলো কি মোবাইল কিনবো, পছন্দ কি হচ্ছে। আর তোমরা সঙ্গে থাকো। তো চলো, ড্রেস পরে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে দরজা খুলছি। তো চলো জুতোটা পরে নিই। যাই মার্কেটে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মোবাইল কেনা, এবং মোবাইলের দোকানও তোমাদের সঙ্গে শেয়ার করছি সৌদি আরবে। তো দেখো কেমন লাগে। ওকে চলো সঙ্গে থাকো, চলো রাস্তায় যাই। তো গাইজ দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে এলাম, বাবলু কোথায় গেলো কে জানে, দেখি কোথায় গেলো বাবলু। যে এখানটায় কিভাবে ঘাসে জল দেওয়া হচ্ছে, তো এইভাবে কিন্তু ঘাসে জল দেয় রাস্তার দুই ধারে, এই যে দেখতে পাচ্ছ। সামনে এখানে দেখি মোবাইল কি আছে কালেকশন, এটা হচ্ছে এন্ট্রি, এখানে ঈদ মোবারকের কিছু স্পেশাল দিয়েছে ভাইয়ের, আর এখানে কিছু অ্যাক্সেসরি আছে,
দেখতে পাচ্ছেন। রেডমি সিরিজের দিয়েছে 11-12 সিরিজ। কত মডেল? C3 তো পুরানো মডেল হ্যাঁ, C3 इसका कीमत कितना है? इसका कीमत अभी कितना है? मेमोरी कितना है? গাইজ, আমি একটা ডিজিটাল ঘড়ি নিচ্ছি। এই ঘড়িটার দাম হচ্ছে 20 রিয়াল। 20 রিয়াল মানে হচ্ছে মোটামুটি ইন্ডিয়ার টাকা 500 রুপিয়া ধরো। তো আমি এই ব্লু কালারটা নিলাম। তো এখানে হেডফোন আছে, যে হেডফোন দেখতে পাচ্ছ, এই হেডফোনের দামও হচ্ছে 20 রিয়াল, মানে এটা হচ্ছে ব্লুটুথ। তো এই ব্লুটুথ হচ্ছে 20 রিয়াল। তো এটাও ভালো লাগছে, দেখে দেখি কতক্ষণ ব্যাকআপ দেবে ব্যাটারি। এখানটা যাই নেবে সবে হচ্ছে 20 রিয়াল, ঠিক আছে। দেখি আমি সাথ রাখা পড়ে গেছে, সাথ নেই রাখে তো নেই চলেগা, চলেগা ওপেন করিয়ে অনেক তো গাইজ, শেষমেশ এই যে রেডমি 12C এটা কেনা হলো, এর দাম পড়লো 550 রিয়াল। চলো করে দাও। দোকানদার এসা হ্যাঁ বিনা ফায়দা মে কুছ চিজ দেগা, এক আদমি দো আদমি কা এসা এসা নেই এসা নেই হতা হ্যায়, দোকান কেসে চলেগা, বন্ধ করনে পড়েগা বাদ মে। ইসমে কিতনে, ইসমে সব প্রাইস হ্যায় 500, 30 রিয়াল লেনা, 29 লেনা। হ্যাঁ, ক্যুকি ও লোগো কা অলগ চিজ মে আতা হ্যায়, আপ লোগো কা অলগ সে আতা হ্যায়, ঠিক হ্যায় না? নেই আবি নেই এসা হতা, ইরা অলগ হ্যায়, ও আপকা বিশ্বাস হ্যায়। हैरा को 50 पीस भेजने का टाइम, 1 पीस भेजना मुश्किल नहीं, आपका मुश्किल नहीं है, इसे इसीलिए वो दिया। तो गाइस तुमने देखते बच्चे रेडमी 12C और स्क्रीन कार्ड लगाना बच्चे। हाँ, भले भले मोबाइल है, खूब सुंदर मोबाइल है, दामेर की तरह भले मोबाइल है। गाइस देखो, हेडफोन ना है, से तो चार्जर कत वाट चार्जर, कितना वाट का चार्जर है भाई? यहाँ कितना वाट का? आपका 10 वाट का, कितना 500 रुपये का मोबाइल है, ये 20 वाट का है, प्राइस देगा ये आईफोन का ओरिजिनल है, इसे देखिए मजा नहीं, वो आपका मोबाइल है। तो गाइस देखो, मोबाइल चेक करने के लिए मोबाइल का नया हलो रेडमी 12E। আপেল আছে, আমের আছে,
रियल किलो, ये आम हे 9 रियल किलो और ये आपेल हे 7 रियल किलो। तो देखी कौन सा भलो है। तो गाइस ये आम तो हे 9 रियल और ये आपेल तो हे 5 रियल किलो। तो चलो देखी हमें नहीं। तो बाबलू एखन निच्छे आपेल, बाबलू पर हम আমাদের বিপ্লব আপেল কিনছে, বিপ্লব সরকার। আমাদের বিপ্লব সরকার এবার মালটা নিবে। তো গাইজ এখন নেব এই পেয়ারা, দেখতে পাচ্ছ পেয়ারাগুলো কত সুন্দর। তো এখানটায় আমার আপেল নিয়েছি, মৌসুমি নিয়েছি, আম নিয়েছি, এবার নেব তোমার এই পেয়ারা। চলো তো গাইজ কটা নিলাম পেয়ারা। তো গাইজ এই পেয়ারার কিলো হচ্ছে 11 রিয়াল আর এই যে ড্রাগন ফল দেখছো এই ড্রাগন ফলের দাম হচ্ছে 14 রিয়াল আর এখানটা এই যে আমগুলো দেখতে পাচ্ছ এই আমগুলোর দাম হচ্ছে 15 রিয়াল আর এই যে তোমরা মৌসুমি দেখতে পাচ্ছ মালটা এটা হচ্ছে 7 রিয়াল কিলো। এই যে আঙ্গুর আছে এখানটায় 10 রিয়াল কিলো। এদিকে টমেটো বিক্রি হচ্ছে তোমার 1 রিয়াল কিলো আর এদিকে আপেল যেটা দেখতে পাচ্ছ এই আপেলটা নিলাম 7 রিয়াল কিলো আর এদিকে দেখতে পাচ্ছ এটা এটা কি বলে একটু বলবে। তো গাইজ এই আঙ্গুর নেব, আঙুরটা খেতে বেশ ভালো, খেয়ে দেখলাম খুব মিষ্টি আছে। তো চলো দেখি ওজন করে নিই, কি বলে এটাকে, সুইট মিলন ইয়েলো, এটাকে বলে সুইট মিলন ইয়েলো। তো 2 রিয়াল কিলো গাইজ, 2 রিয়াল কিলো আর এটা বলছে কিউ, কিউ কির দাম হচ্ছে 9 রিয়াল কিলো আর এই যে হচ্ছে কমলা, কমলার দাম হচ্ছে 5 রিয়াল কিলো আর গাইজ এটা হচ্ছে ডাব, এটা ডাবের হচ্ছে 5 রিয়াল, 5 রিয়াল এক পিসের দাম হচ্ছে 5 রিয়াল। তো 5 রিয়াল মানে 122 টাকা হবে ইন্ডিয়ার। তো গাইজ এই কলার দাম হচ্ছে তোমার 5 রিয়াল কিলো, এই হচ্ছে কলা 5 রিয়াল কিলো, দেখি কলা নি। তো গাইজ এই থকাটা নিলাম, চলো ওজন করে নিই। আর গাইজ এই যে লঙ্কা দেখছো, লঙ্কার দাম হচ্ছে 17 রিয়াল কিলো আর এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম 6 রিয়াল কিলো। গাইজ দেখো পেঁপে, পেঁপের দাম হচ্ছে 5 রিয়াল কিলো, পার কিলো হচ্ছে 5 রিয়াল, দেখতে এরকম ভালো না। দেখো গাইজ তরমুজের দাম হচ্ছে 3 রিয়াল, তো এরকম কেটে বিক্রি হচ্ছে। তো নেবো নাকি ভাবছি, একটা নেবো তরমুজ একটা 3 রিয়াল, এটা এটা কত আছে, এটা বিশাল ভারী, এই যে এখানটা আছে 3 রিয়াল গাইজ দেখতে পাচ্ছে। এই যে নারিকেল, নারিকেলের পার পিস হচ্ছে 2 রিয়াল, তো এই হচ্ছে নারিকেল পার পিস 2 রিয়াল, তো নেবো না চলো। তো গাইজ এখানে তোমার অনেক রকমের শাক আছে যার দাম 2 রিয়াল, 6 রিয়াল কিলো, 2 রিয়াল মূল্য আছে 2 রিয়াল আর লাল শাক আছে তোমার 1 রিয়াল পার আটি, খুব ছোটো ছোটো আটি। এই মূল্যগুলো দেখতে পাচ্ছ এরকম বড় বড় আছে আর এখানটা দেখতে পাচ্ছ বরলি আছে, এই যে লঙ্কাগুলো আছে আর এদিকে তোমার লেবু আছে, এগুলো সব প্যাকিং করা আছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিছু আপেল প্যাকিং করা আছে, যেগুলো 7 রিয়াল কিলো, এখানে 13-14 রিয়াল কিলো, এটা 9 রিয়াল কিলো, এখানে কিছু মাশরুম, এটা মনে হয় মাশরুম, এগুলো মনে হয় মাশরুম, এই হচ্ছে মাশরুম গাইজ, এই মাশরুমগুলো দেখতে পাচ্ছ এখানটায় পাওয়া যাবে, যে ভুট্টা কাঁচা ভুট্টা সব প্যাকিং করা আছে। এদিকে খেজুর দেখতে পাচ্ছ, এদিকে মিষ্টি তেঁতুলও আছে যার 10 রিয়াল দাম, এই হচ্ছে মিষ্টি তেঁতুল,
এদিকে আছে মাশরুম, মাশরুম টমেটো দেখো, দেশি টমেটো ছোট ছোট। আর গাইজ তোমরা লাউ লৌকি দেখতে পাচ্ছ, 4 রিয়াল কিলো এই লৌকিগুলো। আর এদিকে শশা আছে 5 রিয়াল। এই গাজর নেব, এই গাজর তোমার 4 রিয়াল কিলো। চলো গাজর কিছু নিয়ে নি। তো গাইজ এখানে করলা আছে, করলা দেখো 11 রিয়াল কিলো। আর এদিকে সিম দেখতে পাচ্ছ 10 রিয়াল কিলো। আর এই যে ভেন্ডি, ভেন্ডি হচ্ছে 10 রিয়াল কিলো। আর এই যে কাঁচা কলা, এটার দাম কম আছে, 7 রিয়াল কিলো কাঁচা কলা। এই যে পটল দেখতে পাচ্ছ 19 রিয়াল কিলো, যে পটল লেখা আছে 19 রিয়াল কিলো। এই কাঁচা কলার দাম কম আছে তো গাইজ? আমি নিলাম এই 7 পিস কলা, কাঁচা কলা দেখতে পাচ্ছ। তো গাইজ এখানে দেখতে হচ্ছে কাঁটা কাঁটা মালা বেগুন 4 রিয়াল কিলো, আর এই বেগুনগুলো হচ্ছে 6 রিয়াল কিলো, এই বেগুনটা হচ্ছে 5 রিয়াল কিলো। আর এই যে ঝিঙা দেখতে পাচ্ছ 13 রিয়াল কিলো, দেখো এইগুলো হচ্ছে মানুষ খায়, এগুলো দেখো দাম। আর এখানটা দেখো বাঁধাকপি 2 রিয়াল কিলো। আর এদিকে ফুলকপি দেখতে পাচ্ছ, এই অবস্থা ফুলকপির 8 রিয়াল কিলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চাল কুমড়ো, এটা হচ্ছে 3 রিয়াল কিলো। আর এই যে ওল 10 রিয়াল কিলো। আর এদিকে লাল কুমড়ো 4 রিয়াল কিলো। আর এটা হচ্ছে মাটির আলু, এটা হচ্ছে 11 রিয়াল কিলো। আর এই আলু মিষ্টি আলু, এটা হচ্ছে 5 রিয়াল আছে। তো অনেক কভার করতে পারছি না, দেখাতে পারছি না। তো চলো যা মোটামুটি হলো তোমাদেরকে দেখালাম সঙ্গে। আর গাইজ দেখতে পাচ্ছে যে আলু, এই যে আলু হচ্ছে তোমার 4 রিয়াল কিলো এই আলু। আর এই যে পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজও 4 রিয়াল কিলো, পেঁয়াজ এবং আলু 4 রিয়াল কিলো। তো গাইজ দেখতে পাচ্ছ মোটামুটি অনেক 100 রিয়ালের কাছাকাছি মনে হয় বাজার হয়ে যাবে আজকে। দেখা যাক কতটুকু হচ্ছে, বেশি হলে তখন নিয়ে যাবো। একটু হিসাব করে নিই এখানে কত টাকা কী আছে। তো গাইজ এখানে কিছু বিস্কুটের আইটেম আছে, ভ্যারাইটিস বিস্কুট এখানে পেয়ে যাবে। এখানে বিস্কুটগুলো, এগুলো হচ্ছে তোমার কেক, ড্রাই কেক যেগুলো বলছে, সেগুলো ড্রাই কেক বাংলাদেশের অ্যালিনের আছে। এখন যাচ্ছে কাউন্টারে, কাউন্টারে এগুলো দেখবো, চলো বাইরে বেরোই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এই হচ্ছে কাউন্টার গাইজ, দেখতে পাচ্ছে কাউন্টার। চলো কাউন্টার থেকে বেরিয়ে যাই। তো গাইজ আমরা বেরিয়ে চলে এসেছি এই যে সব কিছু নিয়ে, এবার যাবো রুমে। আর আমাদের এটা নিয়ে নাও, ওখানটা নিয়ে নাও। চলো ফাইনালি আমরা সব কিছু হয়ে গেছে, যাচ্ছি রুমে। চলো রুমে গিয়ে দেখা হবে, ওকে বাই। তো গাইজ ফাইনালি রুমে চলে এসেছি, আর দেখো কী কী নিয়ে এসেছি। চলো তোমাদেরকে রুমে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। এখানে সব আছে, এই যে একটা ঘড়িও নিয়ে এসেছি, স্মার্ট ওয়াচ। তো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে দেখাই, একটা স্মার্ট ওয়াচ কিনলাম, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, তার দাম হচ্ছে তোমার 20 রিয়াল। এই যে তোমার আপেল নিয়ে এসেছি, তারপরে এই হচ্ছে তোমার কাঁচা কলা দেখতে পাচ্ছ, তারপরে এই নিয়ে এসেছি পেয়ারা, তারপর এই নিয়ে এসেছি আঙুর, এদিকে গেল। আর এখানে কিছু আছে, এটাতে আছে তোমার পাকা কলা, এই যে গাইজ পাকা কলা। আর এখানটায় আছে আমরা যেটাকে বলি মৌসুমি বা মালটা। তো গাইজ এই ছিল আজকে আমার বাজার, তো দেখে নাও। তো চলো স্মার্ট ওয়াচটাকে ওপেন করব, করার পরে চার্জে দেব। তো চলো এগুলো আমি ফ্রিজে ভরে দিই। গাইজ এটাকে আমি ওপেন করি, তোমরা দেখো সঙ্গে থাকো। স্মার্ট ওয়াচটাকে ওপেন করছি, তো দেখো নিয়েছি, কালারটা খুব একটা ভালো হয়নি, এই যে ব্লু কালার, তো ব্লুটা একদম ফেড। আর এই হচ্ছে তোমার স্মার্ট ওয়াচ এইটা। তো চলো এটাকে চার্জে বসাই। আর এই প্যাকেটের ভিতরে আর কিছুই নাই, তোমার এই যে বেল্ট, আর দেখি চার্জার দিয়েছে কিনা। আর সঙ্গে এই যে চার্জার একটা আছে, তো এরকমভাবে এটা চার্জার বসিয়ে এটার সঙ্গে চার্জ করতে হবে। তোমার এই যে নিচে দুটো পিন দেখতে পাচ্ছ, এই দুটো পিনে কিন্তু এভাবে চার্জে বসবে, বসে চার্জ হবে, ঠিক আছে। আর কিছু গাইডলাইন দিয়েছে, অবশ্যই এটা মেটেন চাই না। তো চলো একটু চার্জে বসাবো, তারপরে মুখ হাত পা ধুয়ে আসি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর তোমার স্মার্ট ওয়াচটা এখানটায় সব ডাইরেকশন দেওয়া আছে,
हाँ एखे तुम्हार ब्लूटूथ के शुरू कर ब्लूटूथ कलिंग तुम्हार शर्ट मेसेज हो सोशल एप इनफरमेशन रिमाइंडर आपर तुम्हार हेल्थर जो आ हाँ तपर तुम आज स्लिप आज मनीटर आलिप मनीटर आ हार्ट रेट मनीटरिंग आर हार्ट पालस देखार जो तरह आज तुम डिस्टेंस कैलकुलेट ये देखो सब क्यों देव आ তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আর এখন সন্ধ্যাবেলার সময় হচ্ছে রাত্রি 9:30, আর আমি এখন ডিনার করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ডিনারে কি কি করব। দেখো ডিনারে আমি মাছ ভাজা করছি, আর সঙ্গে দেখো দুখানা লঙ্কাও আমি ভাজা করছি, আর আর আছে আমার এই যে দুটো রুটি আর অল্প কটা ভাত আছে, আর এই দেখো মুগের ডাল লাউ দিয়ে বানানো। তো এই হচ্ছে আমার আজকের ডিনার, আর সঙ্গে পেঁয়াজ একটু ওই ডালে পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগবে। তো গাইস আজকের ব্লগটা এখানেই রাখছি, যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক দেবে, আর তোমরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে মেনশন করবে, আর ভালো লাগলে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টাচ করে রেখো, দিয়ে অল ভিডিও করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে ফ্যামিলিকে নিয়ে, কারণ আমরা ফ্যামিলিকে খুশি রাখার জন্য বিদেশে পড়ে আছি, আর তোমরা ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কাটাও। আজকের মতন রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ব্লগে, খুব ভালো ব্লগ, তোমরা ভালোবাসা দেবে এবং অনেক 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 ফুল ছুঁড়ে মারবে, ঠিক আছে? তো গুড নাইট, বাই বাই, টাটা, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, বাই।